ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, এমন প্রাণীর উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জা করেন না। পিপীলিকা নেতা হিসেবে সব পিপীলিকাকে বলছে, সুলাইমান সৈন্য সমন্ত নিয়ে আসছেন, তোমাদের অনুভব করতে পারবে না, তোমাদের ডলে দিবে, তোমরা তোমাদের বাসায় লুকিয়ে যাও। তো অনেক দূর থেকেই সুলাইমান আলাইহিসসালামটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বলছেন, প্রতিপালক এত বড় অনুগ্রহ তুমি আমার উপরে করেছো, ক্ষুদ্র প্রাণী কথা বললো সে কথা আমি বুঝলাম, এই অনুগ্রহ আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করি, তুমি একটু আমার প্রতি দয়া করো, আমাকে শক্তিশালী করো, আমি যেন সত্য সত্যই তোমার শুকরিয়া আদায় করতে পারি। আরো শেষে বলছে, তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমাকে তোমার সলে বান্দাদের মধ্যে করে দাও। স্বর্ণে মরি এমন দাবি, স্বর্ণবী এমন দাবি, স্বর্ণবী বলেন যে আমাকে সলে মানুষের মধ্যে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন। তো সুলাইমান আলাইহিসসালাম বলছেন, প্রতিপালক তোমার বিশেষ দয়া দিয়ে একটা বক্তব্য পাবেন, আল্লাহর দয়া বিস্তারিত দেওয়া আছে, বক্তব্যের নাম কি, আল্লাহর দয়া। আপনি দেখেন অনেক হাদিস অনেক আয়াত দেওয়া আছে, তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমাকে তোমার সবে বান্দাদের অন্তর্ভুক্ত করো, মানে দয়া দিয়ে কর, দয়া ছাড়া অত দূর যাওয়া যাবে না, দয়া দিয়ে কর, তাহলে আমার জন্য সহজ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয়েকটা কারণে আমি খুব খুশি, আমাকে খুব ভালো লাগে, কি আমার থুথু রাসূলের থুথুর সাথে মিলে গেছে মরণের সময়, এই জন্য আমাকে ভালো লাগে। তার মরণের সময় তিনি আমার কোলে ছিলেন, এই জন্য আমাকে ভালো লাগে। আমার যেদিন ধারাবাহিকতায় বাড়ি ছিল, আমার বাড়িতে সে তিনি মারা গেছেন, এই জন্য আমাকে ভালো লাগে। তো তিনি আমার কাছে আছেন, বাইরে হাকে নাতি ও ধাকে নাতি, আমার থুতনি এবং আমার উরু রানের মাঝে আমার বুকের সাথে লাগা তিনি আছেন। তো আমি দেখছি তাকে, যে তিনি তার হাতটা সামনে একটা পানির পাত্র আছে ডুবাচ্ছেন, আর ভিজা উঠে মুখের উপরে এইভাবে গোলাচ্ছেন, মানে শরীরে খুব জ্বর ঠান্ডা করছে। ইতিমধ্যে আমার ভাই আব্দুর রহমান আসলে, আব্দুর রহমানের মুখে মিশর, তো উনি ওদিকে লক্ষ্য করছেন। তা আমি বললাম, আপনি মেসক নিবেন? তো উনি আমাকে মাথার ইশারায় বললেন হ্যাঁ, তা আমি মেসকের ব্যবস্থা করলাম। তারপর আমি বললাম, আমি কি মেসকটা চাবির নরম করে দিব? তো তিনি মাথার ইশারায় বললেন হ্যাঁ। তখন আমি মেসকটা আমার দাঁতে চাবিয়ে নরম করলাম, তাহলে আমার থুতুগুলো তার মুখের সাথে মিশে গেল, এইটা আমার আনন্দের বিষয়। তো তিনি ওইভাবে আমার মেসক করলেন, ইতিমধ্যেই হাত দিয়ে পানি উঠিয়ে নিচ্ছেন, এক পর্যায়ে তিনি পানি উঠাতে চেষ্টা করলেন, কিন্তু হাত আর মুখ পর্যন্ত আসছে না, হাতটা কাঁপছে, হাতটা মুখ পর্যন্ত আসছে না। তখন তিনি বলছেন, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি রাফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, তুমি সম্মানীদের অন্তর্ভুক্ত আমাকে করো। এই পর্যন্ত বলতে হাতটা আর মুখে আসলো না, নিচে পড়ে গেল, আমার চোখের সামনে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাস্তব লক্ষ্য করছিলেন তার নিজস্ব বিবরণ, সম্মানিত তিনি ভাই বোন।
এই অংশে যেটা বললাম সেটা হলো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বারবার দাবি জানিয়েছেন যে আমাকে ভালো মানুষের উচ্চ সম্মানিতের অন্তর্ভুক্ত করে আমিও তাদের অন্তর্ভুক্ত হতে চাই।